আমরা আরেকটি সিলেবাস সিম্পল একটা প্রবলেম নিয়ে এসেছি আজকের সেশনে, যেখানে দেখতে পাচ্ছি একটি জেনারেটর, ট্রান্সফরমার, তারপর একটি বাস। এখানে একটি মাত্র বাস আছে, তাহলে এই বাসটার নাম আমি অন দিলাম। এখানে বাস থাকতে পারতো, সেটাকে আমরা কনসিডারেশন আনিনি, বা যেহেতু সিম্পলি একটা প্রবলেম করব। এবং তার সাথে একটি মোটর আর একটি লোড দেওয়া আছে, এবং এখানে যে লাইনটি দেওয়া আছে সেই লাইনটি হচ্ছে যার এক্স এর মান এবং আর এর মান বা তার রেটেড ভ্যালু দেওয়া আছে। আমরা তাহলে প্রথমে যেটা করব পার ইউনিট ক্যালকুলেশনে, আমরা স্টেপ থ্রি বা তিনটে স্টেপ মনে রাখবো। একটা হচ্ছে বেস অ্যাপারেন্ট পাওয়ার, জোন সিলেকশন এবং পার ইউনিট অফ ইচ সেকশন অফ দ্য ইকুইপমেন্ট আমরা বের করবো, মানে প্রতিটি ইকুইপমেন্টের আমরা পার ইউনিট ভ্যালু বের করবো। তাহলে প্রথমে যেটা করার সেটা হচ্ছে আমরা অ্যাজিউম করে নিব তার বেস অ্যাপারেন্ট পাওয়ার। বেস অ্যাপারেন্ট পাওয়ার বলতে কি বোঝাচ্ছে, এই টোটাল যে পাওয়ার সিস্টেমটা আছে বা টোটাল নেটওয়ার্কের একটা ইউনিক পাওয়ার থাকবে। তাহলে ধরে নিই অ্যাজিউম বা লেট বেস পাওয়ার বা বেস অ্যাপারেন্ট পাওয়ার এস ইকুয়ালস টু, আমরা যদি দেখি কি কি আছে, আমরা যদি দেখি প্রথম জেনারেটরের পাওয়ার আছে হচ্ছে 25,000 KVA, ট্রান্সফরমারের 25,000 KVA, এখানে 25,000 KVA, এখানে হচ্ছে 10,000 KVA, এখানে আছে হচ্ছে 15,000 MVA, উইচ ইজ ইম্পসিবল বিকজ এইখানে আমার টোটাল জেনারেশন হচ্ছে 25,000 KVA। হাউ কুড ইট পসিবল টু গেট 15,000 MVA ফ্রম দিস নেটওয়ার্ক, ইট মিনস এটা হচ্ছে ভুল, এখানে 15 MVA হবে বা 15,000 KVA হতে পারে বাট MVA হবে না, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিটি জায়গায় KVA তে দেওয়া আছে। আমরা বলেছিলাম আগের প্রবলেমগুলোতে যে বেস MVA বা MVA এর মান অবশ্যই MVA তে রাখতে হবে, বা বেস অ্যাপারেন্ট পাওয়ারের মান বা পাওয়ারের মান অবশ্যই MVA তে রাখতে হবে। তাহলে আমরা ধরে নিলাম MVA তে ধরে নিলাম যে কোনো একটা ভ্যালু। এখন কি নিব সেটা আপ টু ইউ। আমি এখানে যেহেতু এখানে ম্যাক্সিমাম 25,000 KVA আছে, তাহলে আমরা 25,000 KVA কে যদি MVA তে নিতে হয় তাহলে আমরা 25 MVA আমরা অ্যাজিউম করে নিলাম। তাহলে স্টেপ ওয়ান কমপ্লিট, স্টেপ ওয়ান ডান। স্টেপ টু কি করব, আমরা জোন ভাগ করব। তাহলে জোন ভাগ করতে হলে কি হয়, ট্রান্সফরমার গুলোর ঠিক মাঝামাঝি বরাবর এইভাবে লাইন টানব এবং এইভাবে করে একটা জোন, জোন নাম্বার টু, আর এখানে টোটাল একটা জোন নাম্বার থ্রি। তাহলে আমি যদি এই জায়গাটার নাম দেই, ভেরিয়েশন আনার জন্য আমি ডিফারেন্ট কলম দিয়ে লিখছি, জোন নাম্বার ওয়ান, জোন নাম্বার টু, এখানে হচ্ছে জোন নাম্বার থ্রি, জোন নাম্বার থ্রি, জোন নাম্বার ওয়ান। আচ্ছা, তাহলে এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে যে ভোল্টেজটা সেটাই হবে জোন নাম্বার ওয়ানের বেস ভোল্টেজ। তাহলে এখানে 13.2, তাহলে আমি জোন নাম্বার ওয়ানের বেস ভোল্টেজ লিখছি 13.2। জোন নাম্বার টু এর বেস ভোল্টেজ কত লিখবো ডিপেন্ড করবে ট্রান্সফরমার টি ওয়ান এই পাশের বেস ভোল্টেজ এবং এই পাশের বেস ভোল্টেজের কম্পারিজন। আমি যদি কম্পারিজন করি বা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাচ্ছি এখানে 69, এখানে 69, তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে এই টোটাল জায়গাটার ভোল্টেজ হবে 69, তার মানে এই জায়গার বেস ভোল্টেজ হচ্ছে 69। এখানে ট্রান্সফরমার টি টু আছে, টি টু এর সেকেন্ডারি সাইডের ভোল্টেজ হচ্ছে 32, তাহলে এই জোন নাম্বার থ্রির বেস ভোল্টেজ লিখবো হচ্ছে 13.2। তাহলে আমরা টাস্ক নাম্বার থ্রি অলসো হ্যাভ ডান। এখন টাস্ক নাম্বার থ্রি, টাস্ক নাম্বার থ্রিতে কি বলেছিল আমরা একটু দেখে আসি আরেকবার। বলেছিল পার ইউনিট ক্যালকুলেশন অর পার ইউনিট অফ ইচ ইকুইপমেন্ট, তার মানে হচ্ছে এই নেটওয়ার্কের মধ্যে যতগুলো ইকুইপমেন্ট আছে প্রত্যেকটি ইকুইপমেন্টের আমি পার ইউনিট ভ্যালু ক্যালকুলেট করব। তাহলে আমরা জানি যে পার ইউনিট ভ্যালু যদি বের করতে হয় তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব, অথবা এটারই রেপ্লিকেশন এটা যেটা আমি রিয়্যাকট্যান্স দিয়ে বুঝিয়েছি, অথবা ইম্পিডেন্স একই কথা বোঝায়। আমরা দেখব এখানে কি কি ভ্যালু দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি জেনারেটর অনের ক্ষেত্রে পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে পার্সেন্টেজ বুঝলে বুঝতে পারবো যে এটাতে তার রিয়্যাকট্যান্সের ভ্যালু দেওয়া আছে। সাধারণত রিয়্যাকট্যান্সের ভ্যালু রিপ্রেজেন্ট করবে x1 অথবা x2।
এক্স ওয়ান অথবা এক্স টু, ডিপেন্ড করবে। তো যাই হোক, আমি এখানে জেনারেটরের ক্ষেত্রে যদি আমি বের করতে হয় পার ইউনিট, যেটাকে নিউ ভ্যালু বলতে পারি, তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? আমরা এই সূত্রটি ব্যবহার করব। ওল্ড ভ্যালু কত? ওল্ড ভ্যালু হচ্ছে 15%। 15% রিপ্রেজেন্ট অ্যাজ 15। ওল্ড কেভিএ, ওল্ড কেভিএ মিন্স হচ্ছে তার রেটেড ভোল্টেজ, দুঃখিত কেভি, তার ওল্ড ভোল্টেজ বা তার গায়ে যেটা লেখা থাকবে সেটা, দ্যাট ইজ 13.8। তাহলে জেনারেটরের ক্ষেত্রে তার ওল্ড ভ্যালু হচ্ছে 13.8। নিউ মানে কি রিপ্রেজেন্ট করছে? এই জেনারেটরটি যে জোনে পড়েছে ঠিক সেই জোনের ভোল্টেজটি রিপ্রেজেন্ট করবে, তাহলে সেটি কত? 13.2। যদিও হচ্ছে আমি যখন ম্যাথটি বানিয়েছিলাম এটা হচ্ছে ইটস ইম্পসিবল, বিকজ আপনার একটি জেনারেটর যেখানে 13.8 জেনারেশন করছে বা প্রডিউস করছে, আমি ট্রান্সমিট করছি হচ্ছে 13.2 থেকে, এটা অলমোস্ট ইম্পসিবল বা হচ্ছে নট ভেরি গুড স্টেবল একটা নেটওয়ার্ক, জাস্ট আমি বোঝানোর জন্য বলেছি। এনিওয়েজ, তারপরে বেজ এমবিএ ধরেছিলাম কত? 25। অবশ্যই এমবিএ তে রাখবো, কেভিএ তে রাখবো না। আর এটার ভ্যালু কত? 25,000 কেভিএ। তাহলে 25,000 কেভিএ কে আমি অবশ্যই 25 এমভিএ লিখতে পারি, এখানে অবশ্যই স্কোয়ার দিব। ভ্যালু কত আসে? আমরা আসেন একই সাথে করে ফেলি 0.15, 13.8, 13.2 স্কোয়ার, ভ্যালু আসে হচ্ছে 0.1639। আমরা এটাকে ক্যালকুলেশন আনি, বিকজ এটা অন হয়ে যায় এই জন্য 0.164 পার ইউনিট। অবশ্যই এখানে যে লিখবো, বিকজ এটা রিঅ্যাক্ট্যান্স এবং ইট ইজ আ কমপ্লেক্স টার্ম, এক্স পার ইউনিট। এক্স পার ইউনিট কি? ট্রান্সফরমার, এটাকে করেছি জেনারেটর, ট্রান্সফরমার দুটো আছে এই জন্য আমি এটাকে T1 বলছি। তাহলে আমরা জেনারেটর ক্ষেত্রে একই সূত্র ইউজ করব, এবং আমি ট্রান্সফরমার ক্ষেত্রে আবার বলছি আমরা যে কোনো এক পাশ করলেই হবে, আইদার প্রাইমারি সাইড অথবা সেকেন্ডারি সাইড। যেহেতু আমরা বাম পাশ থেকে ডান দিকে যাচ্ছি, তো বাম পাশ থেকে যখন ডান দিকে যাওয়ার সময় প্রথমে পরে প্রাইমারি সাইড, এই জন্য আমরা প্রাইমারি সাইডটাকে কনসিডারেশন নিচ্ছি। তাহলে প্রাইমারি সাইডের ভ্যালু আর সেকেন্ডারি সাইডের রিঅ্যাক্ট্যান্স ভ্যালু সবসময় একই থাকে, এই জন্য এর ওল্ড ভ্যালু হচ্ছে 0.15, যেটা এখানে দেওয়া আছে। কেভি ওল্ড মানে হচ্ছে তার প্রাইমারি সাইডে যে ভোল্টেজ, দ্যাট ইজ 13.2, এবং জোনের বেস ভোল্টেজ হচ্ছে 13.2, একই 13.2 হোল স্কোয়ার। বেস এমভিএ কত? 25। আর এই যে ট্রান্সফরমার T1, তারও বেস এমভিএ হচ্ছে 25,000 কেভিএ, মানে হচ্ছে 25 এমভিএ, ইকুয়ালস টু কি লেখা যায়? ইজি 0.15 পার ইউনিট, যেহেতু রিঅ্যাক্টেন্স অবশ্যই যে দিব। এক্স অফ T2 মানে হচ্ছে এই ট্রান্সফরমারের জন্য করব, এই ট্রান্সফরমারের জন্য যদি করি তাহলে তার ওল্ড রিঅ্যাক্টেন্সের ভ্যালু হচ্ছে 0.28, 28% মানে হচ্ছে 28। ঠিক একইভাবে এটার যে কোনো এক পাশ করলে হবে, প্রাইমারি অথবা সেকেন্ডারি, আমরা প্রাইমারি সাইডটাই করি বিকজ আমরা লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি। তাহলে প্রাইমারি সাইডে তার ভোল্টেজ হচ্ছে 69, কোন জোনের মধ্যে পড়ছে? জোন নাম্বার 2 এর মধ্যে পড়েছে, যার বেস ভোল্টেজ 69। তাহলে এখানে 69 হবে হোল স্কোয়ার, বেস এমভিএ হচ্ছে 25, এর পাওয়ারও হচ্ছে 25, বিকজ 25,000 কেভিএ মানে হচ্ছে 25 এমভিএ, এটার ভ্যালু হচ্ছে জে অফ 0.28 অবশ্যই পার মিনিট। এক্স অফ কি দেওয়া আছে? মোটরের কথা যদি বলি, আমরা যদি মোটরের কথা বলি, আরেকটি কি দেওয়া আছে? আমরা কি লোডের কথা বলা আছে, এল ও এডি লোড। তাহলে মোটরের ক্ষেত্রে যেটা বের করব, তার ওল্ড ভ্যালু কত দেওয়া আছে? 0.25, বা আমরা ইজি করে নিই, এটা পার্সেন্টেজ না দিয়ে আমরা যেটা বলি এটা 0.25ই ধরে নিই। তাহলে 0.25 ওল্ড ভোল্টেজ কত দেওয়া আছে দেখেন? 12। তাহলে এখানে 12 লিখবো ওল্ড ভ্যালু বা রেটেড ভ্যালু, আর বেস হচ্ছে 13.2, উইচ ইজ রিপ্রেজেন্ট ফর আ নিউ ভ্যালু। বেস এমভিএ কত সব ক্ষেত্রে হচ্ছে পুরো হোল সিস্টেমের জন্য? 25 এমভিএ।
আর ওল্ড ভ্যালু বা তার গায়ে লেখা আছে কত 15 MVA, যেটা আমরা ভুল লিখেছিলাম 15,000 MVA, সেটা এখানে হবে 15 MVA অনলি। তাহলে কত হয় রেজাল্ট? 25 15 12 1 2 8 এটা না 2 5 এটা 2 5 রেজাল্ট আসে 0.344, জে অফ 0.344 অবশ্যই পার ইউনিট। লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের লোড। তাহলে লোডের ক্ষেত্রে কি ছিল? লোডের ক্ষেত্রে ওল্ড ভ্যালু ছিল 0.18। আমরা সূত্র দেখি কত হবে 0.18, এটা এই ওল্ড ভ্যালুটা। তারপরে তার ওল্ড কেভি মানে হচ্ছে তার গায়ে যেটা লিখেছে সেটা 13, অর্থাৎ 13 বেস ভ্যালু কত? বেস হচ্ছে 13.2, 13.2 ফুল স্কোয়ার, বেস এমবি হচ্ছে 25, আর ওর এখানে লেখা আছে 10,000 KVA, তার মানে হচ্ছে মাত্র 10 MVA। তাহলে এখানে কত আসে রেজাল্ট? 5 ÷ 10 × 13 0.346, J of 0.346 অবশ্যই পার ইউনিট। তাহলে আমাদের আর কি বাকি রইল? আমাদের এখন যেটা বাকি রইল সেটা হচ্ছে লাইন। তাহলে লাইন যদি বের করতে হয়, লাইনের জন্য কি কি আছে? ফর লাইন, লাইনের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে তার এক্স এর ওল্ড ভ্যালু দেওয়া আছে, আর এর ওল্ড ভ্যালু দেওয়া আছে। আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এক্স এর এবং আর এর পার ইউনিট ভ্যালু। তাহলে এখানে লিখে ফেলবো পার ইউনিট। আমরা এখানে এল দিয়ে লাইন বোঝাতে পারি, এক্স দিয়ে লাইন বোঝাতে পারি, এখানে পার ইউনিট। তাহলে এখানে আমার ওল্ড ভ্যালু লাগবে, তাহলে ওল্ড ভ্যালু তো দেওয়াই আছে। তাহলে আমরা সোজা একটা কাজ করতে পারি, যে এখানে জেড ইম্পিডেন্স যেটা, জেড ইকুয়ালস টু কি লিখতে পারি? 45 + J of 15% বলে দিই। তাহলে এটা হচ্ছে তার ওল্ড ভ্যালু, এটা হচ্ছে তার ওল্ড ভ্যালু। তাহলে আমরা এখানে বসালেই পেয়ে যাব। অথবা আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা এই ইকুয়েশনটাও দিয়ে করতে পারি, যে এক্স বা আর পার ইউনিট যদি বের করতে হয় অ্যাকচুয়াল বাই হচ্ছে বেস। তাহলে আমরা বেস বের করার সূত্র কি? বেস বের করার সূত্র হচ্ছে এক্স অফ বেস আর আর অফ বেস সেম জিনিস, একই রিপ্রেজেন্ট করে। বিকজ একই রিপ্রেজেন্ট করছে এই জন্যই, বিকজ এটা একটা নেটওয়ার্কের মধ্যে আছে, অর্থাৎ একটা জোনের মধ্যে আছে। কি লিখবো আমরা? কেভি হোল স্কোয়ার, অবশ্যই এটা বেস হবে, ডিভাইড বাই হচ্ছে তার বেস এমভিএ, এমভিএ বেস কত? তাহলে কেভি মানে হচ্ছে 69, বিকজ এটা জোন নাম্বার 2 এর মধ্যে পড়ছে, হোল স্কোয়ার, আর বেস এমভি সব জায়গায় হচ্ছে 25। তাহলে এটা যদি করি তাহলে আমার যেটা ভ্যালু হয় সেটা হচ্ছে 69 হোল স্কোয়ার ডিভাইড বাই 25। তাহলে আমার রেজাল্ট আসছে 190.44 ওহম, এটা হচ্ছে তার বেস ভ্যালু। তাহলে আমরা অ্যাকচুয়াল ভ্যালু জানি, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু যদি জানি তাহলে পার ইউনিট ভ্যালু কী হবে? পার ইউনিট ভ্যালু হবে, আমরা একসাথে করে ফেলি দুটোকে, তাহলে জেড পার ইউনিট অফ লাইন, আমরা আগে থেকে লাইন, এই জন্য এখন নিচে ইন্ডেক্সে লাইন লিখলাম না। তাহলে কত হচ্ছে? 45 + J of 0.15 / 190.44। তাহলে 45 + 0.15 যেটা হচ্ছে 45 / 190.44, তাহলে আমার আর এর ভ্যালু আসছে 0.236 +
0.15 divided by 190.44 এটার রেজাল্ট আসছে 0.00078 অবশ্যই এখানে জে হবে তাহলে আমরা প্রতিটি মান বের করে ফেললাম এখন আমরা এটার রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আঁকব তাহলে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আঁকতে অবশ্যই সবগুলোর মান লাগবে তাহলে আমরা আগে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটি আঁকি তারপরে ভ্যালুগুলো বসাবো তাহলে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম বসাতে আমাদের কি লাগবে অবশ্যই আমরা বাপাস থেকে অর্থাৎ জেনারেটর থেকে শুরু করব তাহলে জেনারেটরের জন্য একটি রিঅ্যাকট্যান্স এবং জেনারেটর যেহেতু একটি রোটেটিং ইকুইপমেন্ট বা ডিভাইস এর জন্য এখানে একটা জেনারেটর দিব ভোল্টেজ সোর্স দিব ইজি তারপরে ট্রান্সফরমারের জন্য রিঅ্যাকট্যান্স তারপরে লাইনের জন্য আমরা লাইনের জন্য জানি হচ্ছে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স অর্থাৎ ইম্পিডেন্স ছিল এই জন্য আমরা দুটোর ভ্যালু ক্যালকুলেট করতে পেরেছি তারপরে ট্রান্সফরমার T2 এর জন্য তার রিঅ্যাকট্যান্স তারপরে কি পেয়েছি তারপরে দেখতে পাচ্ছি একটা বাস সেই বাস দিয়ে একটি মোটর মোটরে কি পেয়েছি অবশ্যই রিঅ্যাকট্যান্স তারপরে একটা ভোল্টেজ সোর্স তারপরে EM যেহেতু একটি রোটেটিং ইকুইপমেন্ট তারপরে গ্রাউন্ড অনুরূপভাবে আমরা যে লোড লোডের ক্ষেত্রে শুধুমাত্র রিঅ্যাকট্যান্স পেয়েছি তার মানে রিঅ্যাকট্যান্স গ্রাউন্ড এখন আমরা মানগুলো বসালেই এটা গ্রাউন্ড মানগুলো বসালেই আমাদের আনসার শেষ অর্থাৎ আমরা স্টেপ তিনটা করেছি এবং সাথে সাথে আমরা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম ও করেছি তাহলে ইজি এর ভ্যালু হচ্ছে 0.164 পার ইউনিট অবশ্যই যে দিতে হবে ট্রান্সফরমার টি অন এর ক্ষেত্রে পাবো হচ্ছে 0.15 জে পার ইউনিট ট্রান্সফরমার টি টু এর ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে 0.28 পার ইউনিট তারপরে মোটরের ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে 0.344 জে পার ইউনিট লোডের ক্ষেত্রে পাচ্ছি জে অফ 0.346 ক্লিয়ার করে লিখছি 0.346